সেদিন ছিল একটা ছুটির দিন। দুটো শিশু আনমনে খেলা করছিল নৌকার উপর উঠে। কিছু লোক নৌকার উপর এক এক করে উঠে আসছিল, আর আমি তাদেরকে দেখছিলাম আর দেখছিলাম বিশাল মেঘে ভরা আকাশটা। নৌকায় বসে বসে দেখছিলাম কোথা থেকে ট্রলারগুলো যেন ভেসে ভেসে আসছে। আমিও আজকে সেখানে যাব। এই ট্রলারগুলোর গন্তব্য কোথায় সেটা আমি জানতে চাই। আমার অপেক্ষা যেন তর সইছে না। এখান থেকে প্রতি আধা ঘন্টা পর পর ট্রলার ছেড়ে যায়, আর আমি বসে এই খেয়াঘাটটার চারপাশের পরিবেশ দেখছি। দেখছি পানি, আমার কিছু সহযাত্রীও ছিল যারা আমার মতোই অপেক্ষা করছিল। নৌকাটিতে ছিল শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষ। আসলে আমার যাওয়া আসার পথে এই ঘাটটা পড়ে। অনেক দিনের ইচ্ছে ছিল এই ঘাটটা দিয়ে আমি যাব। কোথায় যাব জানি না, তবে এই ঘাটটা দিয়ে এই নৌকাগুলোতে চড়ে নদীতে করে কোথাও একটা তো যাওয়া যায়, আমি সেইখানেই যাব। অবশেষে আমার অপেক্ষার পালা শেষ হলো এবং মাঝিকে দেখলাম আস্তে আস্তে তার নৌকাটা সে চালু করছে। বর্ষাকালের এত সুন্দর আকাশ দেখে বারবার শরৎকে মনে পড়ে যাচ্ছিল। তারপর আস্তে আস্তে আমার ট্রলারটা চলা শুরু করলো। ট্রলারে ইঞ্জিনের একটা শব্দ হচ্ছিল যেটা আমি আপনাদের শুনতে দিতে চাই না, আপনাদেরকে শুধু দেখাতে চাই। আমার এই যাত্রায় আমার চোখে যা যা ধরা পড়েছে সেগুলোর কিছু অংশ আমি আপনাদের দেখাতে চাই। যাওয়ার সময় আমি এক প্রকার ছটফটে করছিলাম। ট্রলারে বসে নদীর এক পাশে ছিল চির সবুজ অরণ্য, তার উপরে আকাশ, আরেক পাশে আবার অন্যরকম সবুজ। কোন দিকে দেখবো কোন দিকে দেখবো না, আবার মাঝে মাঝে আমি আমার ট্রলারের মধ্যেও দেখছিলাম কীভাবে অন্য যাত্রীরা উপভোগ করছে সেটা। সবাইকে আমার মতো ছটফট করছে, নাকি এটা তাদের চিরচেনা পথ যে পথে তারা প্রতিদিনই যাতায়াত করে। দেখুন কি সুন্দর, একটা নৌকা আরেকটা নৌকাকে টেনে নিয়ে যাচ্ছে। নৌকার ওপর থেকে এই শিশুটা কী ভাবছে, এই পানিগুলো কোথায় যায় সেটা, নাকি শিশুটা কোথায় যাচ্ছে সেটা, আমি শুধু দেখছি। সুন্দর আকাশটা অন্য কোনো দিকে তাকাতেই দিচ্ছে না। যেতে যেতে একসময় দেখলাম নদীর পাশে বড় বড় দালান কোঠা নির্মাণ হচ্ছে। হয়তোবা একসময় আজকে যে সবুজটুকু আমি দেখতে পাচ্ছি সেটুকুও দেখতে পাবো না, হয়তো এই স্বচ্ছ পানিই থাকবে না একসময়। একসময় কি বলবো, এই বর্ষাটা শেষ হয়ে গেলে পানি যখন কিছুটা কমে যাবে তখন এই নদীটাই দুর্গন্ধময় হয়ে উঠবে। এই যে বাঁশগুলো দেখছেন, এখানে হয়তো কেউ মাছ ধরে। নদীর দুই পাশের এই গাছগুলো এত সুন্দর লাগছিল, আমার মনে হচ্ছিল আমি নৌকা থেকে নেমে এই কোনো একটা গাছের ছায়ায় বসে থাকি। ওখানে ওই শিশুগুলো কী করছে, ওদেরকে দেখে খুব হিংসে হলো। মনে হলো ওদের মতো যদি সারাদিন ধরে এমন খেলা করতে পারতাম, নদীর পাড়ে ঘুরে বেড়াতে পারতাম, ফুটবল কিংবা ক্রিকেট নিয়ে মেতে থাকতে পারতাম। এখানে নদীর উপর দিয়ে একটা পাইপলাইন দেওয়া, জানি না এটা কিসের। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। আমি জানি না কখনো এটা দিয়ে মাছ ওঠে কি না, তবে আমার গ্রামে আমি দেখেছিলাম এটা দিয়ে মাছ ধরতে। এটা যখনই দেখি আমার খুবই ভালো লাগে। আমার ইচ্ছা রয়েছে একদিন এই বস্তুটা দিয়ে যারা মাছ ধরে তাদের সাথে সারা দিন থাকবো, দেখবো কতগুলো মাছ তারা এটা দিয়ে ধরতে পারে। ওনাকে দেখতে দেখতে আমরা কচুরিপনার মধ্যে দিয়ে হারিয়ে যেতে থাকলাম। এখানে আসার পরে দেখলাম নদীটা আরও বড় হচ্ছে। চারপাশের গ্রাম দেখতে দেখতে ভাবলাম এখানে আমি অবশ্যই আসব কখনো ঘুরতে। আপনারাও চাইলে আমার সাথে আসতে পারেন এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটু সময় কাটিয়ে নিতে। তারপর আস্তে আস্তে মূল বুড়িগঙ্গায় আমরা চলে আসলাম। এটা অনেক বড়, যদিও শুনেছি ইতিহাসে আরও অনেক বড় ছিল, যে ইতিহাসের তুলনায় বর্তমানে এটা কিছুই নেই। দেখতে পেলাম নদীতে বড় বড় ট্রলার চলছেন এবং ছোট ছোট নৌকাতে করে পর্যটকেরা ঘুরে বেড়াচ্ছে। এখানে ঘন্টা চুক্তিতে নৌকাতে করে ঘুরে বেড়ানো যায়। আমিও সুযোগ পেলে এদিকটাতে চলে আসি। নদীর ওই পারে দেখা যাচ্ছে ওই এলাকাটার নাম হচ্ছে গিয়ে কামরাঙ্গেজর। গালিবাই রানার গানে যে কামরাঙ্গেজরকে দেখানো হয় সেই কামরাঙ্গেজর। এই মেঘটাকে দেখে কোনো একটা শেপে চিন্তা করার চেষ্টা করছিলাম, কিন্তু হার্ট শেপ ছাড়া আমি আর কিছুই খুঁজে পেলাম না। এভাবে নদী, নদী পাড়ের মানুষ, নদীর মানুষের জীবন, এগুলো দেখতে দেখতেই আমার যাত্রাপথ
প্রায় শেষের দিকে চলে আসলো। কিছু মানুষের যাত্রা আমার আগেই শেষ হয়ে গেল, তারা পথিমধ্যে নেমে গেল এবং ট্রলার চালক আবারও তার ট্রলার স্টার্ট দিয়ে আমাদেরকে আরও দূরে নিয়ে গেলেন। আমি নামবো এই ট্রলারের সর্বশেষ গন্তব্য অর্থাৎ সোয়ারিঘাট। কত সুন্দর একটা পরিবার বেড়াতে এসেছে। অবশেষে নদীতে ভাসতে ভাসতে চলে এলাম সেই সোয়ারিঘাট। পুরো পথটা আসতে আমার সময় লেগেছিল প্রায় 40 মিনিট বা তার একটু বেশি হবে এবং এই পথটাতে আমার নৌকা ভাড়া লেগেছে মাত্র 30 টাকা। আপনারা কেউ চাইলে আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।